রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী 100ম প্রিমিয়ার লিগ 2022-এর এই ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও সাথে ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এই খেলায় মোট 24টি দল অংশগ্রহণ করেছিলেন। এই দিন এই ফাইনাল খেলার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। দর্শকদের উদ্দীপনা ছিল ফাইনাল ম্যাচের দিন চোখে পড়বার মতো। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবী বিকাশ রঞ্জন ভূঁইয়া, সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবন ব্লকের প্রাণী এবং মৎস্য দপ্তরের কর্মদক্ষ শেখ আবু কালাম বক্স। এছাড়া উপস্থিত ছিলেন সবং থানার ওসি সুব্রত বিশ্বাস, এসডিও আজমল হোসেন, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি দীনেশ কুমার, বিশিষ্ট সমাজসেবী বাদল বেড়া, অমল পণ্ডা। এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট বহু নেতৃত্বরা এবং অতিথিরা। সমস্ত দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি উৎসাহ দেওয়ার জন্য। আপনারা মাঠের সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমি। আমরা অনুষ্ঠানটা শুরু করব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জেলার এসপি, তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসছেন, দীনেশ কুমার। তাঁর হাত দিয়ে আমাদের এসডিও সাহেব আছেন, জনাব আজমল হোসেন সাহেব। এত ভালো খেলে আমি তো বিস্মিত হই। সম্বর্ধনা দেব এবং তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করে তাদের বেছে নেব, করবো, এটা করবই। আগামী এপ্রিলের শেষ থেকে এসডিও সাহেব বলেছেন, আমাকে একটা অ্যাডভাইস দিয়েছেন উনি, কেন বর্ষা পড়ে গেলে কাদা মাঠে খেলতে অসুবিধা হয়, সব মাঠ তো আর ঘাস নেই, তাই মে মাস থেকে ফাঁকে পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যাবে আমরা ফুটবল টুর্নামেন্ট করব। এবং সেখানে এখানে যেমন কোনো বাইরের প্লেয়ারকে আমরা অ্যালাউ করিনি, ফুটবলে 11 জনের মধ্যে 4 জন বাইরের প্লেয়ারকে অ্যালাউ করব, আপনারা আনতে পারবেন, তাহলে কম্পিটিশনটা জোরদার হবে। 4 জন আইপিএলের মতো। এবং আমি আজ কথা দিচ্ছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এই তিনটা ক্লাবের বিখ্যাত প্লেয়ারদের মাঠে মাঠে নিয়ে আসব। মোহার, কালীগড়া, বিষ্ণুপুর, সবং, বসন্তপুর, সবং কলেজ, চাঁদকুড়ি, দশগ্রাম আর খুনখুনে, জুলকাপুর, এই সব মাঠে বিডিও সাহেবকে, ওসি সাহেবকে রিকোয়েস্ট করব আপনারা পরিকল্পনাটা এমন করবেন যাতে প্রতি মাঠে আমরা ফুটবলটা খেলাতে পারি এবং দর্শক উৎসাহ নিয়ে সেটা দেখতে পারে, এটা আমাদের একটা উদ্দেশ্য। চাঁদকুড়ি থেকে সুব্রত মাইতি, রিপোর্ট সঠিক বার্তা।